ওমাউখালীর মুসলমান তোমরা পার্টি খুব ভালো বোঝো ভোটের দিন টিএমসির পকেটে কি কাস্তে হাতুর থাকে পার্টি পার্টি করে মরেছো নবীর পার্টি করলে না নবীর টুপি পরলে না নবীর দাড়ি রাখলে না নবীর জামা পরলে না আর পঞ্চায়েত ভোটে বন্দুক টানাটানি করে মাল মরেছো একেবারে শহীদ কমরেড গোয়ারাম মণ্ডল শহীদ যে কোথায় লাগাতি হয় হায় 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 শহীদ এইবারে ইমাম চিন্তা করতেছে খোদা জানাজা যদি না পড়ি চাকরি আমার থাকবে না এজন্য ইমাম নামাজ পড়ার বলতে খোদা চাকরি বাঁচানির ভয়তে নামাজ পড়াচ্ছি মাল যে কি করে মরেছে তুই ওর খবর লিস কবরে কবরে নিয়ে গেছে কবরে পাশে গিয়ে বলছে বিসমিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ তোমার নবীর দলের লোক ফেরেশতা বলতে আল্লাহর কি রে শুধু তুই কবরের ভেতরে ঢোক ওই কাঁচা বাঁশ দেখতে পাচ্ছিস একে গুতোই দেখে লব মাল কোন দলের লোক أشهد أن لا إله إلا الله মন্দিয়ে শুনেন মা খাদিজার কাছে আসতেন আর যেতেন আর মালপত্র যা লাগতো নিয়ে যেত সুম্মায়ার জিউ ইলা খাদিজাতা যখন খাদিজার কাছে ফিরে আসতেন হায়াতা জাব্বাদুলি মিসলিহা আবার নবী কিছু মাল নিয়ে পাহাড়ে চলে যেতেন এইভাবে দিন কাটতে লাগলো এখনো কিন্তু নবুয়াত পান নাই খুব ভালো করে শুনবেন এখনো কিন্তু নবুয়াত পান নাই ফাজা হাত্তা যা আহুল মালাক এমন সময় ফেরেশতা এসে হাজির হয়ে গেল শুনছেন তখনও তিনি ওই গর্তের মধ্যে আছেন হাত্তা যা আহুল মালাক এমন সময় ফেরেশতা এসে গেল এসে বলছে কালা ইকরা এ নবী পড়ো তো আমার নবী তো তখন কিচ্ছু পড়তে জানে না উম্মি স্কুলে পড়ে নাই ইউনিভার্সিটি নয় কোনো প্রাইমারিতে নয় কোনো বিশ্ববিদ্যালয় নয় কোনো খারিজিতে নয় কোনো সিনিয়রে নয় আমার নবী তো স্কুলে কোনো স্কুলে পড়েন নাই দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক হতে পারে না এসে বলছে নবী পড়ো কলা মা নবী করিন নবী বলছে আমি তো পড়তে জানি না আহা ফাখা জানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদা নবী বলছেন আমাকে চেপে ধরলেন এত জোরে চেপে ধরেছেন মনে হচ্ছে জানটা যায় যায় ফারসালানি আমাকে ছেড়ে দিলেন কালা ইকরা বলছেন নবী পড়ো কুলতু ফাকুলতু মা আনা বিকারিন নবী বলছে আমি তো পড়তে জানি না ফাগাজানি ফাগাত্তানি সানিয়াতা দুবার চেপে ধরলেন বা দ্বিতীয়বার চেপে ধরলেন রসুল বলছে হাত্তা বালাগা মিন্নিল জাহাদা আমার জান যায় যায় আবার ফারসালানি আমাকে ছেড়ে দিলেন ফাকালা ইকরা নবী পড়ো আমি বললাম কালা মা আনা ফাকুলতু মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না ফাখাজানি ফাগাত্তানি সালিসাতা তিনবার যখন চেপে ধরেছেন ছেড়ে দিয়ে বলছে এ নবী পড়ো এ নবী পড়ো এ নবী পড়ো জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম যখন পড়া হয়ে গেল নবীকে ছেড়ে দিল আমার নবী মা খাদিজার বাড়ির বলতে জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর চাপা দাও আমাকে চাদর চাপা দাও ফাজাম্মালুহু নবীকে চাদর চাপা দেওয়া হলো ভয়টা একটু চলে গেল ভয় যখন চলে গেল তখন ওটা বলছে ও খাদিজা কি হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি ও খাদিজা আমি আমার জানের উপরে ভয় করছি আমার মনে হয় আমি আর বাঁচব না মা খাদিজা এর আগে কটা স্বামী হারিয়ে ফেলেছে বলতে পারবে এর আগে মা খাদিজার দুটো স্বামী মারা গেছে তিন নম্বরে আমার নবী যখন নবী বলছে লাকাদ খাশিতু আলা নাফসি আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না তখন মা খাদিজা বলছে কি কালাত খাদিজাতু কাল্লা
আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তোমাকে কোনদিন অপমান করবে না এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেন বলছি তুমি তো পাঁচটা কাজ করো পাঁচটা কাজ আচ্ছা আপনারা বলেন স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী আচ্ছা আমি যে হঠাৎ করে আজকে বাড়িতে বলি ও বিবি সগিনার মা আমি আজ থেকে আল্লাহর ওলি বড় পীর সাহেব আমার বউ মানে আরে তুমি কত বড় পীর সাহেব আমি চিনি নি যাও কে খেয়া শুয়ে পড়ে যাও মানবে আহা কি সার্টিফিকেট দিচ্ছেন বিস্তে সবার সবার মানে স্বামীর খবর খুব ভালো জানে কে বিবি জানে না আর বিবির পরে স্বামীর খবর খুব ভালো জানে হুজুরির গাড়ির ড্রাইভার ড্রাইভার জানে হুজুর না খেজুর আর অন্য কতরা জানে বলতে পারবো না আমার প্রাণপ্রিয় বন্ধু স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন কি ইন্নাকা লা তাসিলুর রহিম আপনি তো আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা করেন আত্মীয়দের আত্মীয়তার বন্ধন ঠিক রেখে দেন আপনি আত্মীয়দের কাছ থেকে আত্মীয়দের সঙ্গে ঝামেলা করেন না আত্মীয়তার বন্ধন রেখে দেন এক নাম্বার দুই অতাহমিলুল কাল্লা আপনি অসহায়দের দুস্থদের বোঝা বহন করেন অতাকসিবুল মাদুম আপনি নিঃস্বদেরকে সাহায্য করেন অতাকরিদ দাইফা আপনি মেহমানদেরকে অপ্যায়ন করেন অতুইনু আলা নাওয়াইবিল হাক আর দুর্দশা গ্রস্ত ব্যক্তিদেরকে আপনি তো সাহায্য করেন এই পাঁচটা লকাব দিয়ে বলছে মা খাদিয়া বলছে কসম করে বলতেছি আবুল কাসেম আল্লাহ তোমাকে কোনো দিন অপমানিত করবে না এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী কারে বলে রেসালাত কারে বলে একটু মন দিয়ে শোনো ভাই ব্যাস মা খাদিয়া বলছে চলো তো তোমাকে নিয়ে যাই আমার ভাইয়ের কাছে ভাইয়ের কাছে চাচা তো ভাই নাম ওরা ক্যাপ্টেন নাওফাল তার কাছে গিয়ে বলছে ভাই তোমার ভাতিজার খবর শোনো আল্লাহর নবীর সমস্ত খবর শুনে ওরা ক্যাপ্টেন নাওফাল সেই জামানার ঈসাই ধর্ম খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন ভালো ধার্মিক ছিলেন তিনি ইব্রানি ভাষা লিখতে পারতেন ইঞ্জিলকে ইব্রানি ভাষায় ট্রান্সলেট করে ওখান থেকে আরবি থেকে লিখে ভাষান্তরিত করে দেশে ছড়িয়ে দিতেন তখন বলছে তুমি যা বলতেছো মুহাম্মদ ওই যে লোকটা তোমার চেয়ে বেদের যেটা কে জানো বলছে কে বলে উনি আর কেউ না উনি হলেন জিব্রাইল হায় হায় আমি যদি সেই দিন বেঁচে থাকতাম বল কোন দিন বলে ইজ ইখরিজুকা কওমুক যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি রসুল বলছে মা ওমা ইলা আখির রসুল বলছেন আমাকে কি সত্যিকারে বার করে দেওয়া হবে কেন বলছে তোমার আগে যত নবীর কাছে এভাবে ওহী এসেছে প্রত্যেকটা নবীকে তার দেশ থেকে দেশান্তরিত হতে হয়েছে অতএব তোমার দেশে থাকা চলবে না আমি যদি সেদিন জীবিত থাকতাম মুহাম্মদ তাহলে আমি তোমাকে জোরে সোরে হেল্প করতাম অল্প দিনের মধ্যে ওরা কেমনে নওফাল মারা গেল তিন বছর ওহি বন্ধ হয়ে গেল আর নবীর কাছে ওহি আসে না এখন না যায় আসে এইভাবে গাড়ি হিরায় যায় হঠাৎ একটা দম করে আওয়াজ হলো আকাশের দিকে তাকিয়ে দেখে আল্লাহ সেই ফেরেশতা যে আমাকে গাড়ি হিরাতে আমাকে চেপে ধরেছিল এসে বলছে ফিরে ছুটে এসছে এসে বলছে যা খাদিজা আমার কম্বল চাপা দাও ব্যাস কম্বল চাপা দেয়া হলো নবী আমার শুয়ে পড়লো এইবারে সেই ডাক বলেছিলাম নবীদের ডাক ছিল কিভাবে সেই কথা এসে হাজির আমার নবী শুয়ে রয়েছেন আল্লাহ বলছে নবী গো কি বলে তোমাকে ডাকবো আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া জামিল ইয়া আইয়ুহাল মুত্তাসির ও চাদরে ঢাকা নবী গো কুম ওঠো আর শুয়ে থাকা যাবে না কুম উঠে পড়ো ফানজির তুমি বিশ্ববাসীকে সতর্ক করে দাও তোমার শুয়ে থাকা যাবে না হে নবী তোমাকে পৃথিবীতে পাঠিয়ে শুয়ে থাকার জন্য না আমার নবী বলে আল্লাহ বলছে দেখো সব নবীর দেখেছি এই মুসা এই দাউদ এই জাকারিয়া কিন্তু আমার সোনার নবীকে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুত্তাসির নবী আমার যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল চাদর ধরে ডেকেছে কালো চাদর মুড়ি দেনে ওলা নবী ওঠো আর বিশ্ববাসীর কাছে ছোট আল্লাহুম্মা
আমাশে মেন কোট পেজ ইনি হচ্ছেন সেই নবী এবার আসি নবীর প্রতি ওহি কি রকম ভাবে আসতো খুব মন দিয়ে শুনবেন বাপ নবীর কাছে ওহি আসতো পাঁচ রকম কায়দায় করম কায়দা বললাম বাবজি পাঁচ রকম দু রকম কায়দা বুখারী শরীফের হাদিসে উনি খুললাম খুললাম বায়ান করেছেন কি এক নাম্বার বলছে আহিয়ানান ইয়াতামাসসালু লিমাল আহিয়ানান ইয়াতামাসসালু আমার কাছে ওহি আসতো মিসলা সলসলাতিন জারাস ঘন্টার আওয়াজের মতো টং টং করে আওয়াজ হতো বুঝলেন না ঘোড়ার গলার ঘন্টা স্কুলের ঘন্টা একবার দিলে যেমন টং করে আওয়াজ হয় এরকম আওয়াজ হতো অথবা এই মোবাইল মোবাইলে যখন ফোন আসে তখন এই ফোনে একটা রিংটোন বাজে না ভাই বাজে এই রিংটোনটা কিন্তু আপনারা সবাই শুনতে পান আর তারপর আমি যখন ফোনটা রিসিভ করে কানে ধরবো আপনারা কেউ শুনতে পাবেন না ঠিক নবীর কাছে ওহি যখন আসতো এরকম একটা আওয়াজ হতো রাসূল বলছে ওহু আশাদুহু আলাইয়া আর এই ওহিটা আমার কাছে সবথেকে কঠিন ওহি ছিল ফাইভ সামু আননি আমার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যেত ঝরঝর ঘাম পড়তো দুই নাম্বার কায়দা বলেছেন কি দুই নাম্বার আয় ওয়াহিয়ান ইয়াতামাসসালু লি মালাকা রাজুলান আমার কাছে ফেরেশতা আসতো একটা মানুষের আকৃতি ধারণ করে ফাই মা ইয়াকুলু ফাই কালিমুনি আমার কাছে আমার সঙ্গে কথা বলতো ফাই মা ইয়াকুলু আর আমি সেই কথাগুলো মুখস্থ করে নিতাম দুই তিন নাম্বার ওহি আসতো কিভাবে তিন নাম্বার ওহি হতো রসুল দেখতেন জিব্রাইলের আসল আকৃতিতে জিব্রাইল একদিন বসে আছে আসমান জমিনের মাঝখানে চেয়ার ওই চেয়ারে বসে আছেন আর আসমানে পা জমিনে আসমানে মাথা জমিনে পা পুরোটা ঘিরে বসে আছে রাআ জিবরিলালাহু সিত্তুমিয়াতি জানা রাসূল বলছে আমি যখন দেখেছিলাম জিব্রাইলের শ শ পাখনা ছিল জিব্রাইলের সঙ্গে কথা বলতাম আর ওহি আমি নিজের থেকে মুখস্থ করে নিতাম তিন নাম্বার কায়দা চার নাম্বার কায়দা হলো আলিল কাউ ফিল আলিলকাহু ফিল কলব রসুল এসে মানে ফেরেশতা এসে আমার কলবের উপরে দিলের উপরে রুহু মানে ওহি নাজিল করতেন আর যা বলতো আমি সেটা মুখস্থ করে নিতাম আর পাঁচ নম্বর কায়দা ঘুমের মধ্যে ওহি আসতো এই পাঁচ রকম কায়দায় নবীর কাছে বাপজি ওহি আসতো বুঝে আসলো পাঁচটা এবার আসুন ওহিতে এসে গেল নবী শুয়ে আছেন এবার আয়াত নাজিল হচ্ছে দেখেন পরস্পর পরস্পর এবার শুরু হচ্ছে কি ওয়াজির আশিরতাকাল আকরাবিন ও নবী তোমার নিকটতম আত্মীয়দের কাছে চলে যাও আর তাদের তুমি সতর্ক করে দাও নবী আমার চলে গেলেন ভোরের বেলা পাহাড়ে উঠেছেন ভোরের বেলা এটাই তো কি বলে দক্ষিণ মৌখালী যদি রাত তিনটের সময় একটা বাড়ি চেল্লা চিল্লি আওয়াজ হয় তা আপনারা কি মনে করবেন ভালো না কোনো বিপদ মনে করবেন কোন না কোনো বিপদ হয়েছে তো আরবের একটা ট্র্যাডিশন ছিল সকালবেলা যদি কেউ পাহাড়ে উঠে বলতো ও কোরাইশরা তখন বুঝে নিতে হতো কোনো না কোনো বিপদ হয়েছে আমার সোনার নবী যখন ডাকছেন ও কোরাইশরা এবার নবুয়ত পেয়ে গেছি কিন্তু কোরাইশরা আবু লাহাব আবু জেহেল ওদবা সাইবা মগিরা সবাই এসে হাজির আমার নবী বলছে ও কোরাইশরা আমি তোমাদের কাছে কেমন ব্যক্তি বলে তুমি তো আল আমিন তুমি সাদিক আনতা সাদুকুল আমিন তোমার মতো মানুষ হয় না তুমি জীবনে মিথ্যা বলো নাই তোমার মতো ছেলে হয় না কি সুন্দর কথা বলছে দেখেন বলে তাই বলে আমি যদি বলি পাহাড়ের এবারে একদল ডাকাত এসেছে তোমরা কি বলবে বলে না দেখে মেনে নেব কারণ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না বলে ঠিক আছে তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলেছে আবু লাহাব বড় এক পাথর নিয়ে বলছে তাব্বালাকা আলী হাদা জামাতানা তোর ধ্বংস হোক রে মোহাম্মদ বলেন নাউজুবিল্লাহ মিনহা একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী ধ্বংস তো বলছে কেন তুই আমার এই জন্য ডেকেছিস বাপ এইবারে কিন্তু ধরাধরির সময় এসে গেছে জি আল্লাহর নবী অতক্ষণ পর্যন্ত ওদের কাছে ছিল আল আমিন সাদিক আমার নবী কি ওদের ঘর বাড়ি লুট করেছে না ওদের মেয়ের হাত ধরে টেনেছে না ওদের কিছু করেছে শুধু বলেছে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ ওদের মাথায় বাজ পড়লো কেন আজ আমি হাবিবুল্লাহ ঠিক তদ্রুপ আমি হুজুর
হুজুর বক্তা হুজুর কত ভালো কিন্তু হুজুর যখন কোরআন থেকে নাম্বার দেবে সুদ খাওয়া যাবে না পার্টিতে জিতে ঘর বাড়ি লুট করা যাবে না বন্ধনের টাকা খাওয়া যাবে না দাড়ি কাটা যাবে না মদ খাওয়া যাবে না তখন ওই লোকেরা কি আমার আর হুজুর বলবে বলে রে লেইছিস কেন বের কর তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইড কর এতক্ষণ হুজুর ছিল সঙ্গে সঙ্গে খেজুর হয়ে গেল প্রাণের বন্ধু মনটা দিয়ে শুনে রেখে দিন প্রাণটা দিয়ে শুনে রেখে দিন এইবারে এই হাতে পাথর নিয়ে নবীর দিকে ছুঁড়ে মেরেছে আল্লাহ বলছে এই বেয়াদব আমার নবীকে তুই পাথর মারবি আর আমি আল্লাহ বসে থাকবেটা তো হতে পারে না আল্লাহ কি করলেন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব ধ্বংস হলো আবু লাহাবের দুটো হাত সে নিজেও ধ্বংস হলো আর আপনারা বলেন আবু লাহাব পাথর মেরেছে কটা হাতে একটা হাতে আল্লাহ কিন্তু ধ্বংস করতেছে দুটো হাত কেন অন্যায় করেছে একটা হাত আল্লাহ একটা হাতকে ধ্বংস করতে পারত আল্লাহ দুটো হাতকে ধ্বংস করলেন কেন এটা বুঝতে হবে ভাই এই জন্য বলি এই হাতে যখন এই ঢিলটা আমি মারতে যাই তখন বাম হাত কি চুপ করে বসে থাকে শক্তি যোগায় না এ হাতে শক্তি যোগায় আর এ হাতে ঢিল মারে এই জন্য মাল এ হাতে মেরেছে আর এ হাতে শক্তি যুগিয়েছে এই জন্য আল্লাহ দুটো হাতকে ধ্বংস করেছে এই জন্য যে মার্ডার করে আর যে মার্ডারের অনুসন্ধান দেয় যে মার্ডারের পরামর্শদাতা মার্ডারের যুক্তিদাতা সব মাল এক দলে সত্য সম্পর্কে কি বলা হয়েছে আকিলুর রিবা অমুকিলাহু অকাতিবাহু শাহিদাইহি সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদের লেখক আর সুদের সাক্ষী চারজনের উপরে আল্লাহর লানাত যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কথা লেখে আর যে সুদের সাক্ষী থাকে চারটার উপরে খোদার লানাত যাচ্ছেন কোথায় দাদা এইবারে আমার নবী দুঃখ পেয়ে চলে আসছেন আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে আমার নবীর দুটো মেয়ের বিয়ে দেওয়া ছিল জানা আছে আপনাদের আবু লাহাব তো কাফের আর নবীর মেয়ে বিয়ে দেওয়া মানে তখন নবী আমার নবুয়ত পান নাই তাই নবীর দুটো মেয়ে আবু লাহাবের ছেলে ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দেওয়া ছিল এসে বলছে ছেলেরা যা এই ছেলেরা যা এক্ষুনি চলে যা আমার ভাই করে মেয়ে দুটো তালাক দিয়া বলে কেন বলে তোর শ্বশুর নামাজের ভিতরে আমাকে গাল দেয় নামাজের ভিতরে গাল দেয় এরা বলছে শ্বশুর তো ওরম ধরনের লোক না যে নামাজে গাল দেয় তাহলে তোরা শুনে আস গাছা আমার প্রাণের বন্ধু নবী মার পড়তেছেন আর ওরা তো আরবি জবানের মানুষ ওরা আরবি বোঝে আমার আনায় ঘোড়ার ডিম কিছুই বুঝি না ঠিক মতো বাংলাতেই বুঝি না বুঝেন না সারা জীবন ধরে সুরা ফতেহা পড়ে পড়ে মাথায় কপালে দাগ পড়ে গেছে ইংলিশ হিন্দি নাদ্রি পাদ্রি তেলেগু মারাঠি গুজরাটি সাঁওতালি উড়িষ্যারি বিহারি সব ভাষা মাল বুঝেছে শুধু বুঝিনি আরবি কি দিয়ে নামাজ পড়তেছে এটা একবার বোঝার চেষ্টা করেনি এবারও গিয়েছে আর আমার নবী পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন সূরা শেষ করলেন এবারে পড়ে তাব্বাত ইয়াদা যেই পড়েছে ছেলেরা তো বুঝতে পেরেছে আরবিতে যে আমার আব্বাকে ধ্বংস হতে বলছে আমার নবী সালাম ফেরালো বলছে শ্বশুর তোমার মেয়েকে তালাক দিলাম আমার নবী বলছে বাবা দাঁড়া দাঁড়া তালাক দিবি না হয়েছে বল মানে কোনো কথা নেই তালাক দিলাম আমার প্রাণের বন্ধু নবীর মেয়ে দুটো তালাক দিয়ে দিল আমার নবী হাত দুখানা তুলে আকাশের দিয়ে মুখ করে বলেছিল আল্লাহ হুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা আল্লাহ আপনি কুত্তো মেসে এক কুত্তে উস পার মুসাল্লাত কর দে আল্লাহ তোমার কুকুরের ভিতর থেকে একখানা কুকুর তুমি ওদের উপরে বিজয়ী করে দাও কুকুর মানে বাঘ এখানে কুকুর মানে কি
পাক তারিখে হাবিবে আলা এই কিতাবটা খুলবেন আর দেখে নেবেন প্রাণের বন্ধু যখন ছেলে দুটো তালাক দিয়ে বাড়ি গেছে আবু লাহাব বলছে আরে যখন তোরা তালাক দিছিলি আমার ভাইপোর মেয়ে দুটোকে আমার ভাইপো কিছু বলে নাই বলছে হ্যাঁ বারবার আব্বা বলছিল আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা আবু লাহাব পাঁচাত লাভ মেরেছে সর্বনাশ হয়ে গেছে বলে কেন আব্বা কি হয়েছে বলে কোচিরা তোদেরকে আর বাঁচাতে পারবো না বলে কেন বলে তোরা আমার ভাইপোকে নবী না বলতে পারিস তোরা আমার ভাতিজা মোহাম্মদকে নবী না মানতে পারিস কিন্তু আমি আবু লাহাব জানি আমার ভাইপো বেশাক আল্লাহর নবী এই সুবহানাল্লাহর অবস্থা একটা কাফের দলিল দিচ্ছে আমার রাসূল বেশাক নবী আর তোমাদের সুবহানাল্লাহ এই পর্যন্ত অবস্থা হায় আফসোস এখন আইএসএল এর খেলা হচ্ছে না ভাই খেলা হচ্ছে দেখেন খেলা হচ্ছে দেখেন সেখানে লাইন দিয়ে বসে আছে বাবা আজ খেলা হবে না আহা ওখানে যখন গোল করে সে কেরালার মাঠে আর এই মৌখালী থরথর করে কাঁপে কাঁপে না এত জোরে গোল মৌখালী কাঁপে কিন্তু ওরা বলিনি তুই গোল বল কারণ ও খেলা প্রেমিক তাই খেলার টানে গোল বলেছে তোমরা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক তোমাদের সুবহানাল্লাহ ঘাড় পর্যন্ত পৌঁছায়নি তো চিন্তা করুন আবু লাহাব বলছে আমার ভাইপো বেশাক নবী তাহলে আবু লাহাব কাফের হলো কেন আমি তুমি নবীর কতরা মানি আবু লাহাবের কাণ্ডটা দেখো আবু জেহেল একদিন গিয়েছে ওর লোকজনের কাছে তা আবু জেহেলের লোকজন বলছে বাদশা মানে বলো বলে তোমার ভাইপো নবী কি সত্য আবু জেহেল বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি কি সত্য তো বলছে আশ্চর্য তোমার সঙ্গে কথা বলছি তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা মিথ্যা হতে পারে কিন্তু আমার ভাইপো নবী বেশাক সত্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওরা কাফের হলো কেন আমার সনাচ্ছদ বন্ধু এই জন্য কাফের কোন জন্য আমার নবীর কালেমা পড়লো না নবীর সুন্নত মানলো না ওরা বলছে আমরা যদি কলেমা পড়ি আল ঠেলা যাবে না কলেমা যদি পড়ি আমরা শুধু খাওয়া যাবে না কলেমা যদি পড়ি আমাদের দাড়ি কাটা যাবে না কলেমা যদি পড়ি দাদা পাঁচটা বিয়ে করা যাবে না ওরা চিন্তা করলো কলেমা পড়লি এতগুলো বিপদ সুতরাং আমরা কলেমা পড়বো না এই জন্য কলেমা পড়ি নাই আজকের তো মুসলমান হওয়া সহজ হয়ে গেছে ভাই মুসলমান হওয়া সহজ আশ্চর্য এই হিন্দু থেকে কিছু কিছু ছেলেরা মুসলমান হয়েছে এখন আমি মুর্শিদাবাদে গিয়েছি নামার বলবো না যেহেতু ইউটিউব সেও শুনবে এখন হিন্দু ছেলে বক্তা সেবার প্রধান বক্তা আমি তাকে বললাম ভাই এরকম করে কদিন চলবে হুজুর তার মানে বলে মানে মানে স্টেজে আসতে গেলে মাদ্রাসায় পড়তে হয় কোরআন হাদিস জানতে হয় তারপরে স্টেজে আসতে হয় তোমার আবার 30,000 টাকা ভিজিট আর মোল্লাদের এমন চুলকানি যে মাদ্রাসাতে পড়ে হলো তার বালা 8,000-9,000 খুব বেশি হলে 10,000 আর যে সবে মাত্র কলেমা পড়ে মোল্লা হয়েছে ওর বেলা 30,000 এদের কত চুলকুনি দেখেছ ও উঠে কি বলবে হো তারমিন্দ হো তারমিন্দ মহারাশরিন্দ আল্লাহু জষ্টং আল্লাহু ষষ্টং আল্লাহু পূর্ণং আল্লাহু আল্লাহ আদাল্লাং ভূকে মাং নির্গত কাম জন্ম বৈকুণ্ঠ পরব জমি নাম গ্রি জানতম নমস্তে নমস্তা নাম কুছ সমজ মে আয়া এই বলে গেল জন্ম বৃত্তান্ত বলে গেল টাকা নিয়ে চলে গেল আমি বলছি দাদা ভুল করবেন আমি ওকে বললাম ভাই তুমি কলেমা পড়েছো মুসলমান হচ্ছে ঠিক কথা তুমি এসো ইবাদত করো আল্লাহর দিনকে আঁকড়ে ধরো রাসূলের তরিকা ধরো মসজিদে যাও দাঁড়িয়ে রাখো তুমি করো তা তুমি এসেই মাত্র আজ কলেমা পড়েছো কাল করে তুমি বড় প্রধান বক্তা বা হচ্ছে না এটা জিনিসটা এই চলছে আশ্চর্য হয়ে গেলাম জি আমি কথাটা কি বলছিলাম বলতে পারবেন কোন জায়গাতে কথা বলতেছিলাম বেমালু তাহলে ওয়াজ আমাদের কিরকম শোনা হচ্ছে বোঝা যাচ্ছে তো আয় ঠিক পারফেক্ট আপনার মেমোরিকে থ্যাঙ্কস বাদ আপনার মেমোরিকে ধন্যবাদ জি এইবারে আবু লাহাব আবু জেহেল তো বললো আবু লাহাব বললো ছেলে আর বাঁচানো যাবে না
ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছে বাণিজ্য করতে, অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে, সন্দেহ হয়ে গেছে। এবারে সাথীদেরকে বলল, সাথীরা তোমরা তোমাদের মাল সামানগুলো এক জায়গাতে উঁচু একটা টিলা তৈরি করো, আর ওই টিলার উপরে আমার ছেলেকে শুয়ে রাখো, আর চতুর্দিকে পাহারা দাও, দেখি মুহাম্মাদের বাঘ কি করে আমার ছেলেকে খায়। টিলা তৈরি করা হলো, টিলার উপরে আবুল হাবের ছেলে, আর চতুর্দিকে হাজার হাজার সৈন্য সব রেডি হয়ে আছে। দেখি বাঘ আসে কি করে, আবুল হাব বসে আছে, বাঘ বলছে আল্লাহ বড্ড খিদে পেয়েছি মাহবুদ, আমি কি করব। আল্লাহ বলছে দাঁড়া বাঘ দাঁড়া, আর একটুকুনি দাঁড়া, জন্মের ঘুম পাড়াবো ওদের, তুই কি খেয়ে নিবি। সব সৈন্য ঘুমিয়ে গেল, আর আবুজেল আবুল হাব কাল্লা বলছে তোর চোখে ঘুম দেবো না, তুই আমার নবীকে কেন এমন করলি, দেখ তুই বসে বসে। আবুল হাব বসে রয়েছে, সব সৈন্য ঘুমিয়ে পড়েছে, বাঘ সব সৈন্য নাকের কাছে গিয়ে নাক দিয়ে শুঁকতেছে, মাল কোথায় দেখি মাল পাচ্ছে না। আবুল হাবের চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি সর্বনাশ, উঠতে চেষ্টা করছে উঠতেও পাচ্ছে না, কথা বলবে বলতে পারছে না। সব সৈন্য দেখা হয়ে গেল, বাঘ বলছে খোদা মাল তো পেলাম না। আল্লাহ বলছে আরেকটুকুনি আগে বাড়, আরেকটুকুনি আগে গেছে, বাঘ কিন্তু দূর থেকে গন্ধ পায়, ও গন্ধ পেয়ে লাফ মেরে উপরে উঠেছে, আবুল হাবের ছেলেকে ঘাড় ধরে নিচে ফেলেছে, টেনে নিয়ে চলে যাচ্ছে। আবুল হাব উঠবে কিন্তু উঠতে পারে না, বলবে বলতে পারে না, ছেলেকে দূরে নিয়ে চলে গেল, বুক চিরে কলজে বার করে খেয়ে নিল। আল্লাহ বলছে বাঘ এবারে তুই ভাগ, এবার ওদের ঘুম ভাঙিয়ে দেবো। ওদের ঘুম ভেঙে গেল, বাঘ পালিয়ে গেল। আবুল হাব চিৎকার করে বলতো সাথীরা রে আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলা যাবে না, দুরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই হাতে আর সময় আছে, অল্প 42-48 মিনিট ঘড়ি দিয়ে কাজ করতে হবে। তো 48 মিনিটের মধ্যে আমার কিছু সাজেশন আপনাদেরকে দিয়ে যেতে হবে, কোরআন হাদিস দিয়ে, যেটা নিয়ে আমি আপনি চলতে পারবো, ঠিক আছে বাবজি। তো নবীর ওপরে বেইমানি করার কারণে আল্লাহ শাস্তি দিল আবুল হাবের ছেলেকে, যে আমার নবীর ওপরে আঙুল তুলবি তো আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। আমরাও হলাম নায়েবে নবী, আমরা হলাম নবীদের উত্তরাধিকারী, আমরা আলেম যারা, আমরা নবীর ওয়ারেস। শুনে রেখে দেন ভাই, অনুরোধ করে গেলাম, পায়ে হাত দিয়ে বলে যাই সমস্ত এলাকার মানুষদেরকে, আলেমদের বিজ্জত করবেন না। আলেমরা যদি আলেম দরবারে রাগও হয়ে যায় তবু মাথা নত করে মেনে নেবেন, কারণ যে আলেমের উপরে আঙুল তুলল সে যেন নবীর উপরে আঙুল তুলল, আর যে নবীর উপরে আঙুল তুলল সে যেন আল্লাহর উপরে আঙুল তুলল, আর যে আল্লাহর উপরে আঙুল তুলল তার ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম, কোনো কথা নাই। যেন প্যানপিরা বন্দরে আমার আমার সোনার নবী সোনার রসুল, তার ঘটনাটা আমি ক্রমান্বয়ে চলে আসতেছি। আমার নবীজি যত অতদিন পর্যন্ত মক্কাতে ছিলেন, যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচেছিল, মা খাদিজা এবারে আবু তালেব আবু জেহেল আর আবুল হাবকে বলতেছে, ভাই তোমার ভাইপোকে বলো ও যেন নিজে নামাজ পড়ে পড়ুক, নিজে কলেমা পড়ে পড়ুক, ও যেন আমাদের ঠাকুরের বিরুদ্ধে না বলে, আর ও যেন লোকের কাছে দাউত না দেয়। ভাইপো যখন বাড়ি এসছে, আবু তালেব বলছে, বাবা ভাইপো, ও ভাইপো তুমি একা পড়ো, একা কলেমা পড়ো, লোকের কাছে দাওয়াত দিও না, ওরা তোমাকে অমুক তমুক দেবে বলেছে। আমার নবী বলছে, চাচা এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ যদি এনে দেয়, তারপরও চাচা আমি এই কলেমা থেকে পিছপা হব না, আমার দায়িত্ব হলো এটা। আবু তালেব বলছে, ভাই পরে আমি যতদিন বেঁচে থাকবো শুনে রেখে দে, আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা কাঁটা কেউ ফোটাতে পারবে না। জোরে বলা যাবে না, এই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? এই আবু তালেব যে বলছে নবী তোমার একটা কাঁড়া ফুটে, তোমার জান্নাত না জাহান্নামী বলতে পারবে? জাহান্নামী কেন হলো এখানে আমার আর তোমার?
ভেতরে ঢুকে গেছে দেখুন কেন আবু তালেবের যখন মরার সময় হয়েছে আমার নবী গিয়ে বলছে চাচা তুমি অন্তত কানে কানে আমাকে আমার কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তারপর বাকিটা আমি আল্লাহর কাছ থেকে বুঝে নেব এদিকে আবু জেহেল বলতেছে এই আবু তালেব ভাই মরার সময় যেন বেঈমানে মরিসনি নাউজুবিল্লাহ তার মানে তুই যেন কলেমা পড়িসনি খবরদার একবার নবীর দিকে তাকায় একবার আবু জেহেলের দিকে তাকায় হঠাৎ বলে ফেলেছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের শেরকের উপরে থেকে মৃত্যুবরণ করলাম হায় 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 কাফির হয়ে মরে গেল নবী কান্দছে নবী আমার কান্দছে আল্লাহ বলছে আই জিব্রাইল শিগগিরই জামা নবীকে যা কি বলছে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ও নবী তুমি যাকে ভালোবাসো তারে হেদায়েত দিতে পারো না আমি আল্লাহ যারে চাই তারে দেই আর কেউ পাবে না হে আমার হাবিব তোমার চাচা তোমাকে ভালোবাসতো ইতিম হিসেবে ভাইপো হিসেবে ভালোবাসতো নবী হিসাবে না এই জন্য ও হেদায়েত পেল না তবে আমার নবী তুমি শোনো তোমাকে ভালো হেল্প করেছে তোমার বডিগার্ড হিসেবে সাহায্য করেছে আমি একটা সুখবর দিলাম তোমার চাচার মৃত্যুর পর জাহান্নামের সবথেকে ছোট শাস্তি তোমার চাচাকে দেব সেটা হলো আগুনের জুতো তোমার চাচার পায়ে পরানো হবে আর ওই আগুনের তাপে মাথার গিলু টকবক করে ফুটে নাক আর কান দিয়ে বেরোতে থাকবে আবু তালেব এত কিছু করে জাহান্নামী হলো কেন নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করে নাই আর নবীকে নবী হিসেবে মানতে পারে নাই যার জন্য আবু তালেব জাহান্নামী আজ আমি বলি ও মৌখালীর মুসলমান আমরা কোন দরজায় আছি এবার আসেন আল্লাহর নবীর পাঁচটা হক উম্মতের উপরে আছে কটা হক বলেছি বাবাজি সবাই কথা বলতে কষ্ট হচ্ছে নাকি অহংকার আছে অহংকার যেন করবেন না পাঁচটা হক কথা বললে আপনাদের লাভ আমারও লাভ না বললে আপনাদের লস আমার লাভ জি যে কথা বলবে তার নে তার আমল নামায় নেকি লেখা হবে ভুল বললেও নেকি লেখা হবে কারণ আমরা এখানে শিখতে বসেছি যে সমস্ত ইমামেরা মাসআলা ইস্তেমবাত করেছেন তারা হলো মুজতাহিদ মাসআলা ইস্তেমবাত করতে গিয়ে যদি ভুল মাসলা দেয় তাহলে একটা সওয়াব পাবে ভুল দিলে ঠিক দিলে ডবল কারণ সেই ইস্তেমবাত করতে গিয়ে ভুল করেছে এজন্য এখানে হ্যাঁ না বলতে গিয়ে ঠিক আর ভুল হলো নাকি পাবেন পাঁচটা নাম্বার ওয়ান নবীর প্রতি ঈমান আনতে হবে নাম্বার টু নবীকে ভালোবাসতে হবে নাম্বার থ্রি নবীর আনুগত্য করতে হবে মানে নবীর সুন্নতকে মানতে হবে নাম্বার ফোর নবীকে সম্মান করতে হবে নাম্বার ফাইভ আল্লাহ নবীর প্রতি দরুদ পড়তে হবে এই পাঁচটা হক এই তো ইউটিউব হচ্ছে আপনারা মোবাইল রেকর্ড হচ্ছেন শুনে মুখস্থ করে নেবেন আমি কিন্তু ঘরের থেকে কথা বলতে আসি নাই আমি যা বলছি কোরআন এবং হাদিস সমন্বয়ে কথা বলছি প্রাণপ্রিয় বন্ধু পাঁচটা হক মুসলমানের জন্য মানা অপরিহার্য নবীর প্রতি ঈমান আনতে হবে ঈমান মানে কি মানতে হবে এবার শুনুন আল্লাহ কি বলছেন মা মুহাম্মাদুন আবা মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ইলা আখির আল্লাহ বলে শোনো আমার নবী তোমাদের পুরুষদের মধ্যে কারোর পিতা না বাপ না আমার নবী হলেন সর্বশেষ নবী নবীকে শেষ নবী বলে মানতে হবে এর নাম নবীর প্রতি ঈমান আমরা নবীকে শেষ নবী বলে মানি না মানি না মানি আলহামদুলিল্লাহ এক গেল জি এইবারে দেখেন কেউ যদি এখন এসে বলে আমি নবী তাহলে তোমরা কি করবে একজন একটু জবান খুলে বলো দিন কি করবে মানবে না ওরে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিলে ওয়াজিব যদি ওরে মেরে দেয় তুমি মরে যাও তুমি জান্নাতে চলে যাবে ওর কাছে প্রমাণ চাওয়া যাবে না প্রমাণ চাইতে গেলে তারই মনে হবে যে যদি প্রমাণ দিতে পারলে হয়তো নবী দিবি হবে এই জন্য কোনো প্রমাণ না নবী ওদের দাবি করেছে থ্রু গুলি শুট করে দাও কোনো কথা নাই আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহর নবীর জামানাতে একজন বিয়াদব নাম তার মুসাইলামা কাযাব এ বলল আমি নবী ও মনে করেছে যে মক্কা থেকে নবী মদিনাতে এলো আসার পরে গনিমতের মাল পেয়ে গেল এই রাজিত্ব হয়ে গেল সংজ্ঞাত লোক ও মনে করেছে যে নবুয়াত একটা ব্যবসা অথবা আমি যদি নবুয়াতের দাবি করি তাহলে আমারও মাল ব্যবসা এরকম ভালো হবে
বুঝতে পারছেন না এই কথার ওখানে রেখে দেন মত মাসখান ছেড়ে গেছে গো আবু তালে মরে গেল খাদিয়া মরে গেল ওইখান থেকে তো আমার ধরে আনতে হবে এনে তারে জায়গা ডারবো এইবার যখন মরে গেল আল্লাহ নবীর উপরে স্টিম রোলার চালিয়ে দিল নবী আর দাঁড়াতে পাচ্ছেন না আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে আর কিছু সাহাবা আছে জিব্রাইল এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আল্লাহ তোমাকে সালাম বলেছে আরে খুনি তোমাকে একান্তে চলে যেতে বলেছে এখানে আর তোমার থাকা যাবে না আমার নবী উঠলেন জিব্রাইল বলছে দেখো ঘরের চতুর্দিকে কাফেরেরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মেরে দেবে বলে একদম যাতে আজ আর বেরুতি না পারে ওরা দাঁড়িয়ে রয়েছে আমার নবী টুক করে মুখ বার করলেন করে দেখে সত্যি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে গোলে না পালাতে পারে আমার নবী বলছে আলী বলো আমার চাদর মুড়ি দিয়ে তুমি আমার জায়গায় শুয়ে থাকো দেখা হবে মদিনায় আচ্ছা আপনারা আলী বলছি ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা তো ঘিরে রেখেছে আর আপনার এই চাদর মুড়ি দিয়ে আপনার জায়গায় আমি শুয়ে থাকবো ওরা আমাকে নবী মনে করে মেরে মেরে টুকরা টুকরা করে দেবে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ তাতে আমার কোনো পরোয়া নাই আমার জীবনের বিনিময়ে যদি আমার বিশ্ব নবী বেঁচে থাকে এটা আমার সবথেকে বড় পাওনা একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসা কারে বলে হযরত আলী বলছে এত সুন্দর ঘুম আমার আর কোনোদিন হয়নি আমি আর তুমি কি করতাম মানে নবী বলেছে মদিনায় দেখা হবে মানে কি কারোর বাপের ক্ষমতা নাই আলীর মারার যেহেতু বলে যাচ্ছে নবী তোমার সঙ্গে মদিনাতে দেখা হবে নবীর কথায় বিশ্বাস কতটা অটল এইবারে নবী ঘর থেকে বেরোলেন শাহওয়াতিল ওয়াজু এক মুষ্টি বালু নিলেন দম করে ছেড়ে দিলেন বালি চতুর্দিকে কাপেরদের চোখে চোখে পৌঁছে গেল আমার নবী ধাক্কা দিয়ে বেরিয়ে গেল রাস্তার মাঝায় যখন চলে গেল আল্লাহ আয়াত পড়াচ্ছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা হে নবী আপনি তো বালি নিক্ষেপ করনি শুধুই ছেড়ে দিয়েছেন বালি তো একদিকে যাওয়ার কথা বালি চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছে জোরে বলেন বলেন ঠিক না বেটি আমি যদি বালি এবা মারি তাহলে এই সামনে লোকটা পাবে এদিকে লোক পাবে কি বালি সব তুই চলে গেল আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গিয়ে দরজায় টুপ করে টোকা দিয়েছে আবু বকর আবু সিদ্দিক আসসালামু আলাইকা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলছে আশ্চর্য আবু বকর এত রাতে তোমাকে ডাকলাম তুমি এক ডাকে সাড়া দিয়েছো ব্যাপারটা কি বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি নেবেন না আপনি আজ থেকে অনেক দিন আগে বলেছিলেন আবু বকর মনে হচ্ছে মক্কায় থাকা যাবে না এখান থেকে মদিনায় চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি সেইখান থেকে জায়গা করে রেখে দেই কিন্তু জায়গায় আমি বালিশে মাথা দিই না আমি দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি কারণ আমার সোনার নবী এসে আমাকে আবু বকর করে ডাকবে আর আমি আরাম করে ঘুমাবো এটা তো হতে পারে না এজন্য সেখান থেকে আমি এই দরজার গায়ে হেলান দিয়ে টেস লাগিয়ে দাঁড়াই আর ঘুমাই আমার নবী এসে আমাকে কখন আবু বকর বলে ডাকবে আমার ছোট ছোট বন্ধু আবু বকর বলছি রাসূলুল্লাহ শুধু আমি না আমার বেটি আসমা প্রতিদিন রাতে রুটি তৈরি করে আমার নবী আমার আব্বা চলে যাবে রাস্তায় কষ্ট হবে প্রতিদিন রাতে রুটি তৈরি করে ইয়া রাসূলুল্লাহ আমার ওই উটটার দিকে তাকিয়ে দেখেন উট প্রতিদিন যেদিন শুনেছিল সেদিন থেকে উট যেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন আমার নবী এসে আমার পিঠে সাওয়ার হবে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর প্রাণ ভরা তাকবীর নারায়ে তাকবীর প্রাণের বন্ধুরে আমার জি চলে যাচ্ছেন বারবার কাবার দিকে তাকায় আমার সোনার নবী ডুকরে ডুকরে কাঁদে আর বলে ওরে কাবা আমি চেয়েছিলাম তোর খিদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না আমার নবী চলে যাচ্ছেন এমন সময় চলে গেছেন কোন জায়গাতে ঠিক পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছেন হজের রক্ত হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান রক্ত হয়ে গেছে
আবুবকর সিদ্দিক বলছি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ুন, কাফেররা দেখে ফেললে মেরে ফেলে দেবে। আমার নবী আবুবকর সিদ্দিক নিয়ে একটা পাহাড়ের গারে সুর ওইখানে চলে গেলেন, গর্তের মধ্যে ঢুকবেন, ভালোবাসা কারে বলে দেখেন। আবুবকর সিদ্দিক বলছি হুজুর আপনি একটুকুনি দাঁড়ান, এটা পাহাড়ি গর্ত, এর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আবুবকর আগের ভিতরে যাই, সাপ আর বিচ্ছু থাকে আবুবকর উপর দিয়ে হয়ে যাক, আমার সোনার নবী নিরাপদ থেকে যাক। ঢুকলেন, ভিতরে ঢুকে সমস্ত গর্তগুলো বন্ধ করেছে, ওদিকে পাহাড়ি এক সাপ অপেক্ষায় ছিল নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। আবুবকর সিদ্দিক বলল ইয়া রাসূলুল্লাহ আপনি এবারে ভিতরে তশরিফ আনুন। রাসূল ভিতরে ঢুকে গেছেন, আবুবকর সিদ্দিক সব গর্তগুলো বন্ধ করেছে কিন্তু একটা গর্তের ভিতরে কিছু দোয়ার মতো পাচ্ছে না, নিজের পার গোড়ালিটা দিয়ে চেপে ধরেছেন। আমার সোনার নবী বলছে আবুবকর সারা রাত হেঁটেছি, হেঁটে হেঁটে বড্ড কষ্ট হয়ে গেছে, একটুখানি আমি কি তোমার উরুর উপরে মাথা রেখে আমি কি একটুখানি বিশ্রাম করবো? আবুবকর সিদ্দিক বলছে ইয়া রাসূল আল্লাহ আপনি আরাম ফরমান। আল্লাহর রাসূল আবুবকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে আরাম করছেন, বিষধর সাপ এসে নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, সব জায়গা বন্ধ, এইখানে সে ওনার পায়ের গোড়ালিটা দেয়া আছে ওইখানে নরম মতো পেয়ে দংশন করে দিয়েছে, সাপের পাহাড়ি সাপের বিষ। আবুবকর সিদ্দিক জ্বলতেছে বিষের তেজে, আহ হঠাৎ করে বলছে আরে আমার হাত, ওরে আমার পা, খবরদার যেন নড়িস না, সোনার নবী আরাম ফরমাচ্ছে, তোরা যদি জ্বালা চোটে নড়িস তাহলে নবীর ঘুম ভেঙে যাবে। কিন্তু চোখের পানি আর ঠেকাতে পারলো না, চোখের পানি এসে এক ফোঁটা বিশ্বনবীর পবিত্র মুখে পড়ে গেল। আমার নবী চুপ করে চেয়ে দেখে, আবু সিদ্দিক কাঁদতেছে, নবী মনে মনে করতেছে হয়তো আবুবকর বাড়ির জন্য কাঁদতেছে, বিবির জন্য কাঁদতেছে। আমার নবী বলছে আবুবকর আমি বাবা তোমাকে জোর করে আনি নাই, ও বাবা আবুবকর যদি তোমার বিবির কথা মনে পড়ে যায়, বাচ্চার কথা মনে পড়ে যায়, বাবা তুমি চলে যাও আমি একা মদিনাতে যাব। আবু সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামে কসম করে বলতেছি, যেদিন আমি কলেমা পড়েছি আমার জান মাল আমার মা বাপ সব আপনার কুরবান করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি কি যেন দংশন করেছে। আমার নবী বলছে দেখি পাটা দেখি, নবী গাল থেকে পবিত্র মুখের পবিত্র থুতু একটু হাতে করে নিল। আবুবকর সিদ্দিক বলছেন আমার সোনার নবীর পবিত্র থুতু সাপে কাটা জায়গায় দিতে দেরি কিন্তু জ্বালা থামতে দেরি হলো না, জ্বালা থেমে গেল। বলছে আবুবকর একটু আগে তো আমাকে বললে পারতে বাবা, কষ্ট পেতে হতো না। বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়ে তো আবুবকর সিদ্দিকের পা জ্বলছে হাত জ্বলছে, এই জ্বলতে জ্বলতে যদি কলিজাটা ফেটে যেত তো বিশ্বনবী যেখানে আরাম করতেছে আমি নবীর আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। ব্যাস কয়েকদিন ওখানে কেটে গেল, তারপরে উল্টো রাস্তায় নবী চললেন। যখন পৌঁছে গেলেন মদিনার পাদদেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের আরবিতে কবিতা পড়তো কি তালাল বদর আলাইনা মিন সানে ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলা জানেন। নবী যখন পাহাড়ের কাছে চলে গেছেন এরা বলছে তলা মানে উদিত হলো উঠেছে কি বাদরুন মানে চাঁদ, তলাল বদরা আলাইনা মানে আমাদের প্রতি, ওরা বলছে আজ আমাদের উপরে চাঁদ উঠেছে, চাঁদ কোথার থেকে উঠেছে? তখন বলছে মিনসানিয়াতিল বাদাই সানি পাহাড়ের উপত্যকা থেকে চাঁদ মানে নবীকে চাঁদ বলছে আমাদের উঠেছে, অজাবা শুকুর আলাইনা আজ আমাদের ওয়াজিব হয়ে গেছে নবীর প্রতি শুকরিয়া আদায় করার, মাদা লিল্লাহ হিদা
যতক্ষণ তিনি আল্লাহর দিকে ডাকবেন। আমার নবী বলছে, ও মদিনার ছোট ছোট বাচ্চারা, মক্কার বেঈমানের আমাকে থাকতে দিল না, তোমরা কি আমাকে হেল্প করবে? ছোট ছোট বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, কি সাহায্য করতে হবে? টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু দিই, শেষ পর্যন্ত হুজুর যদি প্রয়োজন পড়ে যায় তাহলে এই ছোট ছোট বাচ্চার কলিজা কেটে আপনার হাতে দেব, কোনো কষ্ট হবে না। নবী খুশি হয়ে গেলেন। এইবারে সেই চিঠির কথা আসছে, বলেন না, কারণ আমি ঘটনা শুধু চিঠি তুলে দেবো, ঘটনা বলবো না, তাহলে তো বুঝতে পারবেন না। এইবারে মুসা আলামা কাজ্জাব বলল, তাহলে তো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা এসে যখন নবুয়াতের দাবি করেছে আর এত কিছু পেয়ে গেছে, তাহলে আমি যদি নবুয়াতের দাবি করি তাহলে আমি তো অনেক কিছু পেয়ে যাব। খুব মন দিয়ে শুনেন বোখারি শরীফের ঘটনা। ও বলল, আমি নবী। কে বলছে? মুসা আলামা কাজ্জাব। আমার নবী কিচ্ছু বলছেন না। এখন বদমাইশের পেছনে লোক থাকে না থাকে না? বর্তমান জামানায় ভালোর পেছনে লোক বেশি না বদমাইশের পেছনে লোক বেশি? ও জানে আমার নেতা মার্ডার করে, আমার নেতা আজ্জে না করে, আমার নেতা আড় করে, আমার নেতা আলটালে, আমার নেতা টাকা মেরে খায়, তারপরও মাল পেছনে থাকে কেন জানো? কিছু মাল পাওয়া যায়, খারাপের পেছনে থাকে। জি, আমার প্যানপুরো বন্ধু, এবারে ওর পেছনে লোক, আমার নবীর পেছনে লোক। একদিন বলছে মুসা আলামা কাজ্জাবকে বলছে, তুমি তো নবী, তা তোমার উপরে কোনো সুরো টুরো এলো না কেন? ওদের নবীর উপরে সুরো কি সুন্দর, তোমার উপরে সুরো কই? এ বলছে, দাঁড়া, সবে মাত্র নবী হয়েছি, সুরো এসে যাবে একদিন দুদিন তিন দিন চার দিন পর। ওমাল কি করলো, ইয়া মানে সুরা কাউসারের একটা প্যারনি তৈরি করলো, সুরা কাউসারের একটা নকল তৈরি করে বলছে, এই আমার একটা সুরো এসে গেছে। বলছে, কে দেখি সুরোটা বলো দেখি। তখন সুরো পড়তেছে, বোখারির হাদিস এসেছে, গল্প না, কি পড়ছে? ইন্না আতাইনা কাল আকাক ফসল্লি লিরব্বিকা ওয়াসাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এই সুরো শুনেছেন কোনদিন আমরা ভাই? শুনেছেন? বোখারি শরীফ একদিন খোলেন, সার্চ করেন নেটে, না পেলে এখান থেকে ডিজাইন দিয়ে চলে যাব। বললাম বাপের কার ঘটনা বলতে আসি নাই, বোখারিতে কোট করা হয়ে গেল। এর মানে কি? ইন্না আতাইনা কাল আকক, আকক মানে হচ্ছে হুতুম পেশা। হে নবী, আপনাকে আমি হুতুম পেশা দান করলাম, মাল যে কায়দার নবী সেই কায়দার পাখিও পেয়েছে। ফাসল্লি রব্বিকা ওয়াসাক, তুমি নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয়ই তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। এর উম্মত তারা বলছে, হায় পড়া কপালে নবী, ওদের নবীর উপরে সুরো কি সুন্দর সুরো, আর এ যা সুরো বলতে গেলে তো উল্টি হয়ে যাবে রে বাবা, বুঝেছ না? ওদের নবীর উপরে সুরো কি, আমাদের নবীর সুরো কি? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন ওরা বলছে, কিছু বলিনি, চুপ থাক, মাল পাওয়া যাচ্ছে তো, কিচ্ছু বলে না। বলছে, দেখো ওদের ওদের আজান হচ্ছে, তা আমাদের আজান কি দেবে? আমাদের আজান কি হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি বেশাক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আর ওদের উম্মত আজান দেবে কি? আশহাদু আন্না মুসা ইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। এর মানে কি? যে মুসা ইলামা কাজ্জাব মনে করে সে নাকি একজন নবী। আজানে মানুষ শুনছো, মালের সাহস বেড়ে গেল, নবীর কাছে চিঠি লিখছে, বোখারিতে লেখা হলো, কি লিখেছে? মিম মুসা ইলামাতা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফা ইন্নী আশরাকতু মিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়ালাকিন না কুরাইশিন কওমাইয়া তাদুন। কি বলছেন? যে মুসা ইলামা নবীর পক্ষ থেকে চিঠি যাচ্ছে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত, ফাইন্নি কদ আশরাকতু ফিল আমরে মাক, এই আরবের অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কোরাইশদের, ওরা ব্যাপারটা বুঝতে না পারে আমার সঙ্গে বাড়াবাড়ি করতেছে। মুসা আলামা কাজ্জাব চিঠি পাঠিয়েছে,
আমার নবী উত্তর দিচ্ছেন কি এ ভাই আমার নবী লিখতে পারতেন তো ইয়েস নো আমার নবী লিখতে পারতেন না পারতেন না না ভুল বুঝবেন না দাদা আমার নবী লিখতে পারতেন না পড়তে জানতেন না নবী মাওলানা নবী হাফেজ নবী হলেন শ্রেষ্ঠ হাদি জি শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ টিচার তিনি স্কুলে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই ইউনিভার্সিটি নয় স্কুল নয় কোন জায়গা নয় তারপর তিনি বলেছেন ইননামা বুইস্তু মুআল্লিমান আমি হলাম সারা জগতের শিক্ষা গুরু আমি সারা জগতের জন্য শিক্ষক স্বরূপ এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ নবী যদি ওস্তাদ পৃথিবীতে হয় তাহলে ওস্তাদের কাছে ছাত্র ছোট হয় না বড় হয় ওস্তাদের কাছে মাতানত করতে হবে আর নবী হলেন বিশ্বনবী আর বিশ্বনবী মাতানত করবে এটা ইম্পসিবল রাসূল আল্লাহ বললেন আমি হলাম নবীর শিক্ষক নিজে ডাইরেক্ট পৃথিবীতে কেউ শিক্ষক নয় নবী সাহাবীদের বলল লেখো কি বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মুসাইলামাতুল কাযযাব আসসালামু আলা মানিত্তাবাল হুদা ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবী চিঠি পাঠালেন কি বলে শুরু করছে আল্লাহর নাম নিয়ে চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে মুসাইলামা মিত্তাবাদির কাছে চিঠি যাচ্ছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা শান্তি বর্ষিত তার উপরে যে নাকি হেদায়েত প্রাপ্ত এখানে একটা দারুণ পয়েন্ট একটা শিক্ষা বেরিয়েছে ভাই এখানে নেতালিরা যারা আছে প্রত্যেককে হাত জোড় করে যাই একটা শিক্ষা বেরিয়েছে কি আসসালামু আলা মানিত্তাবাল হুদা রাসূল সালাম দিচ্ছেন এইভাবে আমি মাঝে মধ্যে কিছু কিছু মিটিনে আমি যাই কিছু কিছু মিটিনে আমাকে একদিন মাননীয় এমএলএ সহকার সাহেব ওই পাশে জলসা করেছিলাম আমাকে দেখেছিলেন একটা লোক ছেলে মারা গিয়েছিল ক্যান্সার হয়ে তার স্ত্রীর জন্য বা কোন কারণ আমাকে দাওয়াত করেছিলেন উনি আমাকে নিজে হাতে বড় তোয়ালি আমাকে দিয়েছিলেন আমি খুব ভালোবেসেছিলাম সেদিন তো এরকম মিটিনে আমি আসলাম এরকম অনেক মিটিনে গিয়েছি হিন্দুরা যখন বক্তৃতা করে উঠেই বলে নমস্কার বলে না বলে না বলে মুসলমানের বাচ্চা উঠে না সালাম আর না নমস্কার কুছ নেহি কথা শুরু আমি ওদেরকে বললাম যে ওরা তো নমস্কার দিল কিন্তু আপনি কিছু বললেন না বলছে হুজুর কেন মাওলানারা বলেছে এই হিন্দুদের বা গায়ের কমদেরকে সালাম দেওয়া যাবে না আমি বলি হ্যাঁ ঠিক কিন্তু সালাম দেওয়ার টেকনিক সালাম দেওয়ার পদ্ধতি সালাম দেওয়ার প্রসেস আমার নবী তো বলে দিয়ে গেছেন বলে কি আমি বলি আপনি উঠে বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা বাস ইসলামের মানে কি আল্লাহ শান্তি বর্ষিত হোক তার উপরে যে হেদায়েত প্রাপ্ত তাহলে এখানে তো কাফের বেঈমানদের উপরে সালাম আর যাচ্ছে না যে হেদায়েত প্রাপ্ত যে নবীকে ভালোবাসে তার উপরে শান্তি সেরাম লোক নাই তো শান্তি তার উপরে নাই তাহলে অসুবিধা কি হলো ভাই বুঝে আসলো তাহলে এই সালাম দেওয়া যাবে কি আসসালামু আলা মানিত্তাবাল হুদা দিয়ে এবার বলছে আম্মা বাদ পর সমাচার ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন রাসূল বলছে এই পৃথিবীর উত্তরাধিকারী একমাত্র তারা যারা হলো হেদায়েত প্রাপ্ত নবী চিঠি দিলেন কোন যুদ্ধ করলেন না এবারে মুসাইলামা কাযযাবের লোকেরা বলছে বলে দেখো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরা গাছের কাজ দিয়ে নিয়ে গেলে গাছ জান্ত হয়ে যায় শুকনো কুয়ার পাশ দিয়ে গেলে কুয়ায় পানি ভর্তি হয় নোনা কুয়ার পাশ দিয়ে গেলে পানি মিষ্টি হয় টাক মাথায় হাত দিলে চুল গজায় মোরা খাজুর গাছে গেলে খাজুর হয় ও বলছে আমাকে নিয়ে চলো কি সপনা সেটা বাবা ওরে নিয়ে যাচ্ছে পানি ভর্তি কুয়ার পাশ দিয়ে গেলে কুয়া শুকনো হয়ে যাচ্ছে মিষ্টি পানির পাশ দিয়ে গেলে নোনা হয়ে যায় ভালো মাথায় হাত দিলে টাক পড়ে যায় আর জ্যান্ত গাছের পাশ দিয়ে গেলে গাছ মাল মরে যায় ওরা চিন্দল খোদা কি পোড়া কপালে বাস পড়া নবী রে বাবা এ কি হলো প্রাণপ্রিয় বন্ধু এই করে চলতে 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 নবী চলে গেলেন আমার নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকীর জামানায় আবু বকর সিদ্দিকীর সঙ্গে যুদ্ধ হলো মুসাইলামা কাযযাবের ওই যুদ্ধে ছিল কে জানেন খালিদ বিন ওলিদ আহা ইনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা ওই দিন তরবারি রেখে দিয়েছিল বলেছিল আল্লাহ
বিরাট ঘটনা পেছনে আছে কিন্তু ঘটনা বলার সময় আমার নাই। ওই দিনকে উনি ওই তরবারি দিয়ে হযরতে হামজাকে শহীদ করেছিল আর বলেছিল আল্লাহ কলেমা পড়তেছি আর এই বল্লম আমি তুলে রেখে দিলাম, এই বল্লম দিয়ে ইসলামের নিকৃষ্ট শত্রুকে যেন আমি মেরে দিতে পারি। ওই যুদ্ধে ওই খালিদ বিন ওলিদ এই ওহাশি সরি হযরতে ওহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে ছিলেন আর সেই তরবারি দিয়ে মুসাইলামা কাযযাবকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এতে একটা নবী গেল, এ পর্যন্ত 28 জন নবুয়াতের দাবি করেছে, কজন বললাম 28। আমার নবী বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে, 30 জন। বলা যায় না খোদা আমাদের সময় বোধহয় কেউ নবীর দাবি ফাট করে করে ফেলে কিনা তার ঠিক নেই। জি, তার মধ্যে আরেকটা ছিল কি নাম তার গোলাম আহমদ কাদিয়ানি, ভারতবর্ষের পাঞ্জাবে তার বাড়ি। গোলাম আহমদ কাদিয়ানি বর্তমান যারা কাদিয়ানি আছে এরা, এ বললো আমি নবী। ও একটা বই লিখলো যে কারো যদি হিম্মত থাকে 40 দিনের মধ্যে আমার সঙ্গে মোকাবেলা করুক, যে আমি নবী না। ওই জামানার শ্রেষ্ঠ মহাদ্দেশ মাওলানা শাহ আতাল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি গিয়েছেন, গিয়ে বলছে আমি জানতে চাচ্ছি না তোর প্রমাণ কি তোর কি, কিন্তু আমি তোর কাছে জানতে চাই তুই এই শক্তি পেলি কোত্থেকে বল। বলছে কেন, কোরআন শরীফে তো আমার ব্যাপারে আছে। বলে কি, কোরআন একটা আয়াত আছে না, ইয়াতি মিম বাদিসিমুহু আহমদ, ঈসা নবী বলেছেন আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ। আহমদ আমার নবীর আর একটা নাম হচ্ছে আহমদ। এখানে এমাল বলছে আমি সেই আহমদ। মাওলানা শাহ আতাল্লাহ বুখারী বলছে তোর নাম তো গোলাম আহমদ। বলছে ও আচ্ছা তাই, ঠিক আছে তাহলে আমি আমার নামের গোলামটা কেটে দিলাম, তাহলে আমি আহমদ হয়ে যাই, তাহলে আপনার তার কোনো আপত্তি নাই। তখন মাওলানা শাহ আতাল্লাহ বুখারী বলছে ঠিক আছে, নামের প্রথম শব্দ কাটা যদি জায়েজ হয় তাহলে তোর ফতোয়া দিয়ে আমি আমার নাম হচ্ছে শাহ আতাল্লাহ, তা নামের প্রথম শব্দ আতা যদি কেটে দেই তাহলে আমি হই আল্লাহ, আর আমি আল্লাহ হয়ে বলি তোর মতো জানোয়ারকে আমি নবুয়াত দেই নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শেষমেশ এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হলো কোথায়, পায়খানা ঘরে। নবীর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মাল গেল কোথায়, মাল গেল কই, খুঁজতে খুঁজতে পোষা গন্ধ বেরোচ্ছে, দেখে টয়লেটের মধ্যে মাল মরিয়ে পড়িয়ে ফুলে ঢল হয়ে গেছে, দড়ি দিয়ে তুলতে যায় ওপরে তোলে আবার মাল ভেঙে পড়ে। আল্লাহ বলে তোদের নবীর জন্মের খাবার খাইয়েছি পায়খানা, দেখ যেমন নবী তার তেমন জায়গায় মৃত্যু করে দিয়েছি। আমার প্রাণী প্রিয় বন্ধু, যুগে যুগে নবী এরকম এসেছে, আমি তো নবী সম্পর্কে সামথিং সবে মাত্র পানিতে হাত দিয়েছি। হ্যাঁ দাদা, সবে মাত্র পানিতে হাত দিয়েছি, এখনো পানি তুলি নাই। মায়েশাকে বলছে নবীর চরিত্র কেমন বলতো, মায়েশা বলছে তোমরা কি কোরআন পড়ো নাই, বলছে হ্যাঁ, বলে টোটাল কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। এখন আমরা স্লোগান দেয় কি আমার নেতার চরিত্র, তাহলে ফুলের থেকে পবিত্র। আমি বলি ওর সঙ্গে জুড়ে দে মাল নামাজ পড়ে না, এক অক্ত পড়ে পড়ে না। জি, এটা আমার নবীর জন্য মানায়, এটা ওদের জন্য না। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। Yeah.
জলে প্রাণ ভরে আল্লাহ হুম্মা বক্তা রেডি করো সময় হয়ে গেছে ভাই একটু চালাবো না বন্ধ করব আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম আমার অন্তর ভরে গেছে সোনার চাঁদ বন্ধু যারা বলেছেন চলুক আপনারা যে কত বড় নেকির কাজ করেছেন সেটার কি বলবো কি রকম মিলাদ হবে রাতে 11টা কিন্তু আপনারা বলছেন হুজুর সারা রাত চলুক এই যে নিয়ত সহিহ হওয়ার কারণে সারা রাত ধরে মাহফিল শুনলে যে সওয়াব হতো সেই সওয়াবটা আল্লাহ আপনাদের আমলনামাতে দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর নিয়ত করেছেন এইজন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইয়ানালাল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা আল্লাহ বলছেন আমি কুরবানির গোশত দেখি না কুরবানির রক্ত দেখি না আমি আল্লাহ দেখি তোমার বড় গরু দেখি না আমি তোমার কিছু আমি দেখি আল্লাহ তোমার অন্তরের সাধু আর পরেশগারিতা কুরবানি দিচ্ছ আল্লাহকে খুশি করার জন্য না লোক দেখানোর জন্য আমি নিয়ত দেখি কিন্তু নিয়তের উপরে ফল এজন্য বন্ধু নিয়ত সহি করবেন আজ মিলাদে বসেছি আমরা হব নবীর দিবানা দিবানা না হয়ে বাড়িতে আর ফিরব না নিয়ে যদি সই হয়ে যায় আল্লাহর কসম করে বলতেছি ইবলিস শয়তান হার মেনে বাড়ি চলে যাবে তোমার পিছনে কোনোদিনই লাগতে আসবে না সেহরি কাচ্ছেন ফজরের সময় আর মনে মনে করছে আমা মা আমি সেহরি কাচ্ছি কিন্তু আল্লাহর কিরে মা যদি খিদে লাগে আমি কিন্তু পান্তা খেলো বলো চল বাতা তুই তাই করিস করলে ও অন্যদিন পান্তা খেতো 9টার সময় আজ পান্তা খাবে 6টার সময় কারণ ওই যে নিয়তে দুর্বলতা শয়তানরে পান্তা না খাই ওর বাড়ি ফেলবে না আর নিয়ত যদি সহি করে আল্লাহ এই যে রোজা নিয়ত করতেছি সেহরি খাচ্ছি ও আমার আল্লাহ যদি তোমার ডাক এসে যায় তাও তোমার কাছে চলে যাব রোজা অবস্থায় মগর পানাহার করব না শয়তান বলবে যে নিয়তে করেছে আমার কোনো কারিগরি কৌশল এখানে আর চলবে না শয়তান ওর কাছে আসবে না বুঝতে পারছেন না ভাই এই জন্য দাদা নবীর দিওয়ানা যদি হতে চান তাহলে একটা কথা বলে যাই আজ থেকে নিয়ত করেন দাড়িতে আর খুর দেব না সপ্তাহে একবার করে নবীর গলায় ছুরি দিচ্ছ আর এসে বলছে নবী আমরা তোমার আহাহা দাড়ি নবীর সাহাবীরা জীবনে কেউ দাড়ি কেটেছিল ও মৌখালীর মুসলমান তোমরা পার্টি খুব ভালো বোঝো ভোটের দিন টিএমসির পকেটে কি কাস্তে হাতুড় থাকে কি থাকে ফুল 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 টিএমসির ফুল সিবিএম এর পিঠে পকেটে কাস্তে হাতুড় চিহ্ন দেখে বুঝে নিতে হয় যে এটা টিএমসি এর লোক এটা সিপিএম এর লোক ওটা বিজেপির লোক তার আগে মানে বাইরে চিহ্ন রেখে দেয় চিহ্ন নমুনা আমার নমুনা দেখো আমার কাছে প্রচার করতে হবে না আমি বললি দাদা বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে আল মারউ মা মান আহাব্বা আদমি কা হাসর উস শখস কে সাথে হোগা জিসসে উসকো মোহাব্বত হোগি ওই মানুষের হাসর ওই মানুষের সাথে হবে যার সঙ্গে ভালোবাসা হবে এখন তোমাদের ভালোবাসা কার সাথে নায়কের সাথে না নবীর সাথে বাপজি বলেন লজ্জা লাগতেছে নবীর সাথে তোমরা যারা হাত তুলেছো তোমরা তো ঠিকই আছো জি কারণ তোমাদের দাড়ি কিন্তু নবীর মতোই রেখেছো মাথায় টুপি আছে নমুনা দেখে বোঝা যাচ্ছে যে তোমরা নবীর দিওয়ানা এখন একজন দাড়ি টাড়ি কেটে টুপি টুপি ছেটে আর প্যান্ট শার্ট পরিয়ে যদি বলে আমরা নবীর দিওয়ানা তো ফেরেশতা কি বলে মাল তো তো দেখে চেনাই যাচ্ছে না যদি কার দিওয়ানা জি পার্টি পার্টি করে মরেছো নবীর পার্টি করলে না নবীর টুপি পরলে না নবীর দাড়ি রাখলে না নবীর জামা পরলে না আর পঞ্চায়েত ভোটে বন্দুক টানাটানি করে মাল মরেছো একেবারে শহীদ কমরেড গয়ারাম মণ্ডল শহীদ যে কোথায় লাগাতি হয় হায় 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 শহীদ এইবারে ইমাম চিন্তা করতেছে খোদা জানাজা যদি না পড়ি চাকরি আমার থাকবে না এজন্য ইমাম নামাজ পড়াচ্ছে বলছে খোদা চাকরি বাঁচানির ভয়তে নামাজ পড়াচ্ছি মাল যে কি করে মরেছে তুই ওর খবর লিস কবরে কবরে নিয়ে গেছে কবরে পাশে গিয়ে বলছে বিসমিল্লাহি ও
وفي سبيل الله وعلى ملة رسول الله الله তোমার নবীর দলের লোক ফেরেশতা বলতে আল্লাহর কি রে শুধু তুই কবরের ভেতরে ঢোক ওই কাঁচা মাছ দেখতে পাচ্ছিস একে গুতোই দেখে লব মাল কোন দলের লোক হ্যাঁ ও করেছে পার্টি পার্টি করতে গুলি খেয়ে মরেছে জোহরের আযান হচ্ছিল ও তখন প্রথম ফায়ার করছিল নামাজ নাই দাড়ি নাই টুপি নাই জামা নাই দান নাই খয়রাত নাই পার্টি পার্টি করে মরেছে আর নবীর দলে দেখছ এবার আমি তোমাদের বলি যদি সিপিএম এর লোক গুলি খেয়ে মরে আর যদি ঠ্যাং ধরে টিএমসি দলে দেয় নেবে নেবে বলে জানতো বেলায় এলি না মরা মাল চলবে না নবী বলতে শুনে রেখে দাও জানতো বেলায় তুমি আমার দলে এলে না জানতো বেলায় আযান শুনে মসজিদ ঘরে গেলে না জানতো বেলায় দাড়ি কাটতে মোটেই দ্বিধা করলে না জানতো বেলায় নবীর পার্টিতে একদিন তুমি এলে না আর মরে গেছে মরা মাল আমার কাছে দেশে কেন আমার দলে চলবে না ফেরেশতা বলছে আল্লাহ এটা লেডিস না জেন্টস কেন বলে চাচি না চাচা চেনা যায় না চাচি না চাচা কেন আল্লাহর সব তো চাচা গোপ চাচা দাড়িও চাচা আলে লেডিস না জেন্টস চেনবো কি করে বুঝলো জি নবী দিবানা হতে চাও তা আজ থেকে নিয়তটা সহি করে নাও যে আল্লাহ মৃত্যু তো হবেই হবে আজ নইলে কাল হাম বি মদিনা হাম বি মদিনা যাएंगे ইনশাআল্লাহ আজ নেহি তো কাল জরুর আকা হবে এ বুলাएंगे আজ নেহি তো কাল জরুর আজ নইলে কাল মরতে হবে ও মৌখালীর মুসলমান কত তোমার বয়সে ছোট চলে গেল কত বয়সের বড় চলে গেছে সমকক্ষ চলে গেছে এতগুলো মানুষ কবরে শুয়ে রেখেছো একবার কি তোমার কবরের কথা মনে হয় না 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 আর না আজ থেকে আমরা নবীর দিবানা হব আর ভুলও হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ভাই নামাজ পড়েন কে কে হাত তোলেন দেখি নামাজিগুলো হাত তোলো নামাজিগুলো আলহামদুলিল্লাহ হাত নামান আজ বেনামাজিগুলো চিন্তা করতেছ কিরাম বিয়া কবি হেললে দেখি আমাদের আমি যদি বলি বেনামাজিরা হাত তোলো তা কেউ তুলবে তুলবে নামাজিরা হাত তুলেছে বেনামাজি আপনি ধরা পড়ে গেছেন আমার সোনার চাঁদ ভাই দুঃখ নিও না আমি তোমাদের বন্ধু হিসেবে ভাই হিসেবে আপন হিসেবে তোমাকে ভালোবাসি তাই বলে যাচ্ছি তোমার পথ অতি দুর্গম সম্বল বহুত কম সম্বল অনেক দরকার কবর বহুত খতরনাক জায়গা আমার সোনার চাঁদ বন্ধু ওখানে কোনো এমপি এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী কারো কোনো কারিগরি ক্যাবিনেজি সেখানে চলবে না সেখানে গেলে শুধু বলবে আইডেন্টিটি ন্যাশনালিটি দেখি পাসপোর্ট পাসপোর্ট দেখি আমি একটা কথা বলি ইতি করব কি জানেন এ ভাই আমি প্রথম যখন হায়দ্রাবাদে যাই হায়দ্রাবাদ তো আমাকে প্লেনের টিকিট করে দিয়েছে আপ ডাউন আমি জীবনে প্লেন চাপি নাই এর আগে আমি খুব গরিব ঘরের ছেলে কিন্তু ভাই বাস্তবিকতা আল্লাহ এখন কিছু দিয়েছে এখন 40 মিনিট আগে এয়ারপোর্টে গিয়েছি ওয়াল্লা বলছে ম্যানেজার ভাই কাউন্টার থেকে বলছে যে তোমার প্লেন ছেড়ে গেছে বলে কেন আমার তো 40 মিনিট হাতে বাকি আছে বলে আপনি কি প্রথমবার আমি বলছি হ্যাঁ নবীর জীবনী বাবা 8 মিনিট আমার হাতে বাকি বলে আমি পয়েন্টটা বলে যাচ্ছি এতক্ষণ তো নবীর কথাই বলে আসলাম 8 মিনিট হাতে আছে বলে জি না আমার 2 ঘন্টা বাইরে মেওয়াজ করি না বাবা আমি 2 ঘন্টা বাইরে থাকি না বাবা ওইটা অনুরোধ করবেন না আমি নাইটে যেমন ডবল জলসা করি না এটা আমি ডবলের খেলাফ কেউ প্রমাণ করতে পারবে না হাইবুল্লাহ কোনদিন ডবল জলসা করেছে কারণ ওই কষ্ট আমার ডাক্তার নিষেধ করে গেছে 2 ঘন্টার বাইরে আমার কোনো বক্তৃতা হয় না ওই যে আমার 50 টাকা দিল এখান তো ওই জলসা আমার করতে পারবে না এটা আমার নিয়ম ভাই তো যাই আমি কি বললাম এটা একটা মারাত্মক পয়েন্ট বলে যাচ্ছি আমার প্রথম তারপরে যখন টিকিট করে দিল টিকিটে 30,000 টাকা নিল কিন্তু হাবিবুল্লাহর নামের একটা এইস আসলো না ফের মেসেজ করলো এইস দেখলো আইডেন্টিটি দেখলো ডেকে তারপর বললি এয়ারপোর্টে ঢোকো আমি এয়ারপোর্টে ঢোকে বসে বসে চিন্তা করছিলাম আল্লাহ একটা মাত্র নামের অক্ষর ভুল তার জন্য
আমাকে এয়ারপোর্টে ঢুকতে দিল না। ফোন করে আমি নম্বরে ফের মেসেজ নিলাম, নাম ঠিক করে ঢুকে গেলাম। ও আমার আল্লাহ, কবরে যেদিন দেবে সেদিন যখন ফেরেশতা বলবে তোর নামাজ একটাও হয় না, তুই মুসলমান ছিলি দুনিয়াতে, লাল কালি সব জায়গায় পড়েছে, আল্লাহ কবরে যেদিন ফেরেশতা তুলে বলবে এই আমলগুলো তোর কই, সেদিন কার কাছে হ্যালো করে বলবো যে এই জায়গাটা ভুল হয়ে গেছে ঠিক করে পাঠা, বলা যাবে সম্ভব হবে জি? এজন্য দাদা পায়ে হাত দিয়ে বলে যাই, ও যুবকরা যুবক বাবাজিরা ভাইরাম, জীবনে অনেক সময় পার করে ফেলেছো, আজ থেকে তওবা করো, নামাজ আর ছাড়বো না, জীবনে দাড়ি কাটবো না, আর হারাম খাবো না, সুদ খাবো না, বন্ধন কমিটিতে বউকে পাঠাবো না, মিথ্যা বলবো না, নবীর দিবানা হয়ে পৃথিবীতে চলে যাব, খারাপ কাজ কোনোদিন করব না, পারবো ইনশাআল্লাহ। একটা বেনামাজি হাত তোলেন তো, যিনি নামাজ পড়েন না তাকে বলছি, তিনি হাত তুলে বলুন তো ভাই আমি আজ এশার থেকে নামাজও পড়বো, একটা লোক বেনামাজি হাত তুলতে পারবেন? আমার জীবনটা সার্থক হবে যে আমি কোনোদিন নামাজ পড়িনি, হুজুর আমি আজ থেকে নামাজ পড়ো, একটা বান্দা আছে না মানে একটা বন্ধু এই মাহফিলের মধ্যে যারা নামাজ পড়েন না, একজন পারবেন না, মনে ভরসা এখন আসে নাই যে আমি আল্লাহর নবীর দিবান হবো, আজ থেকে নামাজটা পড়বেন, একটা বন্ধু হবে না, কাদের অসন হবেন? লা দীন লিমান লা সালাতা লাহু, ছেড়ে দাও নবীর জীবনী, ছেড়ে দাও মাহফিল, ছেড়ে দাও জলসা, জি লা কি বললাম গো, লা দীন লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই, মুসলমান বলে অধিকার, মুসলমান বলে দাবি করার অধিকার তার নাই, তুমি কিসের নবী দিবস দিবে, কিসের তুমি দান করবে, কিসের কুরবানি করবে, নামাজ নাই তো মুসলমানের খাতায় নাম নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে একক্ত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। মান ফাতাতুহু সালাতুন ফাকা আন্নামা ভূতির আহলুহু আমালুহু, যে ব্যক্তির একক্ত নামাজ ছেড়ে গেল তার যেন জীবনের সব কিছু ছিনিয়ে নেওয়া হলো। ও মাউখালীর মানুষ, নামাজ নাই তো যেমন একটা মানুষের চোখ নাই, এরম লোক আছে না? নাই, চোখ নেই এরম লোক আছে না? নাই, আছে না? হাত নেই, আছে, পা নেই, আছে, মাথা নেই, এরম লোক আছে? ওই আছে, হাত কাটা লোক আছে, পা কাটা লোক আছে, চোখ কানা লোক আছে, সব কাটা লোক আছে, কিন্তু কোনোদিন মাথা কাটা লোক হবে না, মাথা কাটলে বাঁচবে না। যে মুসলমানের নামাজ নাই ও মাথা কাটা মুসলমান, আল্লাহর কাছে ওর কোনো দাম নাই। বুঝে আসলো তো ভাই? আমার প্রাণের বন্ধু বাপজি যেহেতু বলেছেন আমাকে, তবে একটু আগে বললে আরো ভালো হতো, ছোট্ট করে যে নবীর জীবনী একটুখানি বলেন, কারণ বাপের বয়সে মানুষ আর কম বয়স হলে বিপদে হয়ে যায়, কথাটা তো ওভারটেক করা যায় না। জি, আমার নবী কেমন ছিলেন এটা একটু বলে ইতি করব। নবীর জীবনী, নবী কেমন ছিলেন? আমার নবী হলেন, বর্ণনা দিচ্ছেন যে আসামুল আনফি, আমার নবীর নাক ছিল খাড়া। কিরাম ছিল বলেছি? খাড়া, বোঁচা নয়, ভোঁতা নয়, নবীর নাক ছিল সুন্দর স্ট্রেট খাড়া। মুফাল্লিজুল আসনান, আমার নবীর দাঁত ছিল পরিপাটি, নবীর দাঁত না ছিল ঠাসা, না ছিল ফাঁকা, মিডিয়াম। নবী সর্বসময় কি অকানা ইয়াতাবাসসাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেন, হাসি কিন্তু তিন প্রকারের, তাবাসসুম, দিহিক আর কহকহা, তিন প্রকারের হাসি। তাবাসসুম মানে মুস্কি হাসি, দিহিক মানে মিডিয়াম হাসি, আর কহকহা মানে অট্ট হাসি। আমার নবী কোনোদিন অট্ট হাসি হাসেন নাই, দুবার মাত্র হেসেছিলেন, তার মধ্যে একটা বার বলি, একবারের কথা মনে আছে। একবার এসেছিলেন, আমার নবী একদিন বসে আছেন, একটা লোক একটা ঠাকুরের মাথা ভাঙা ঠাকুর নিয়ে এসে হাজির। আমার নবী বলছে, বাবা এই ঠাকুরের মাথা ভাঙা কেন? বলে, হুজুর এটা আমার খোদা। আচ্ছা, তারপর বলছে, হুজুর এর নিয়ে আমি বরকতের আশায় ঘোরাফেরা করি, যেখানে যাই খোদাকে নিয়ে যাই, কিন্তু আমি খোদারে রেখে গিয়ে রেখে
আমি একটু বাথরুম গেলাম, বাথরুম দেশে দেখি খোদার শরীর দিয়ে পানি ঝরতেছে। আমি তখন মনে করলাম নিশ্চয়ই খোদার শরীরের পানি বরকতের পানি হবে, এজন্য আমি চাটা শুরু করলাম। চাটতে চাটতে দেখি একটা উদ্ভট গন্ধ আর টক টক। আমি চিন্তা করলাম খোদার শরীরের পানি গন্ধ আর টক হবে কেন, ভালো করে তাকে দেখি পাশে কুকুরের নিচে দিয়ে টপকাচ্ছে। তখন বুঝলাম যে মালকন রহমতের পানি। হুজুর আমি তখন বললাম যে তার নিজেকে বাঁচাতে পারে না, সে আমাকে বাঁচাবে কি করে? বলে হুজুর ঠ্যাং ধরে এক আসালে মেরেছি, কল লাগিয়ে নদী দিদি পড়েছে। আমার রসুল ওই দিন একটু হেসেছিলেন, দাঁত বিকশিত হয়েছিল। এখানে বলেছে রসুল হাসতেন তাবাসসাম কানায়া তাবাসসাম মুস্কি মুস্কি হাসতেন, তাবাসসাম কাফি ওয়াজহিয়া ফিহা সাদাকা। রাসূল বলেছেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যদি মুস্কি হাসো সাদকা দোয়া পরিমাণ সওয়াব হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোন মানুষের কাছে যাবেন সামনে দেখালে ছোট্ট করে মুস্কি হাসবেন, আমার নবীর মুস্কি হাসি মনে যেন মুক্ত ঝরত। আমার নবীর হাসি দেখলে যে কোন মানুষ নবীর কাছে যেত, নবীর মুস্কি হাসিতে পাগল হয়ে যেত। নবী দুঃখ কষ্ট কোনো সময় নবী মন খারাপ করে থাকতেন না, স্ত্রীদের কাছেও না। এই হলেন নবী। নারায় তাকবীর, জোরে বলেন নারায় তাকবীর। ভাইজান ব্যথা নেবেন না, দুঃখিত হবেন না, আমার বক্তৃতা কোনোদিন শেষ হয় না, আমি আলোচনা করি। তবে অনুরোধ প্রত্যেকে বলবেন যেন ভাববেন না যে কৃপণতা করছে না ভাই, আমি ভেলোর থেকে রোগী হিসেবে বাড়ি এসেছি এবং ডাক্তারের পরামর্শ ছিল দেড় ঘন্টার ভেতরে আলোচনা করবেন না, কিন্তু মানুষ তো শোনে না, যেন দু ঘন্টা করে আলোচনা করতে হয়। দু ঘন্টার বাইরে ভাই আমি একদম যেতে পারিনি, এই জন্য ডবল জলসা করি না, যতটুকু একটা জলসা আল্লাহ দায় দেয় যা দেয় যথেষ্ট। এই জন্য ভাই ভাই দু ঘন্টা পার হয়েছে, হযরত মাওলানা এসেছেন সুদূর আসাম বরপেটা থেকে, আমি ওখানে জলসায় গেছি বরপেটাতে, ওই পাশেই যে মানুষ মার্ডার করা করি হয়েছিল না হুজুর, ওই পাশেই তো পাশেই একদম আমাকে দেখিয়েছিল। তো ওখানে আমি প্রোগ্রাম করি, সেখান থেকে হযরত মাওলানা এসেছেন। আশা করি আপনারা ধীর এবং স্থির ভাবে আগত মেহমানের ভাষা তার